নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ তো আপনাদের সাথে একটা দারুণ রেসিপি উপহার দেব। ব্যাপারই চুনো মাছ নিয়ে এসেছিল, সেই চুনো মাছের রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। এবার চুনো মাছগুলো কীভাবে কাটবো আপনাদের সাথে দেখাবো। আসুন বন্ধুরা, চুনো মাছ একটু তাড়াতাড়ি কাটতে লাগে, নালে খারাপ হয়ে যায়, সেইগুলো কাটা দেখাবো। চুনো মাছ একটু ধৈর্য ধরে কাটতে লাগে, কিন্তু খেতে খুব টেস্টফুল। আর চুনো মাছটাতে তো প্রত্যেকটাই ডিম, সেই জন্য খুব ধরে ধরে সতর্কভাবে কাটতে হবে। আরো টেস্ট হবে না ডিম থাকলে? হ্যাঁ, ডিম থাকলে তো আরো টেস্টফুল হয়। আর চুনো মাছে যদি বেগুন পড়ে? এবার চুনো মাছটা কেটে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাটতে হয়। চুনো মাছ কিন্তু খুব ভালো করে কাটতে হয়, নালে তিতো লাগে বন্ধুরা, খুব ধৈর্য ধরে কাটতে লাগে। আসুন কিভাবে কাটি আপনাদের সাথে দেখাবো। বাবা তো চুনো মাছের ভক্ত। আর চুনো মাছ ভক্ত শুধু বলছে রিনা দি, চুনো মাছ ভাজা হয়নি, চুনো মাছ ভাজা হয়নি, তার মানে চুনো মাছ মুঠো খানেক নেবে। আর ইয়ে, যতক্ষণ না চুনো মাছটা কাটা হচ্ছে কতবার দেখছে খালি ব্যাগটা খুলে খুলে। চুনো মাছ কাটা হয়নি, চুটো ভাজা হবে কি, চুনো মাছ তো কাটাই হয়নি, এ কাটবো তবে তো ভাজবো। সে ভাজা কাটা তো হয়নি, শুধু বলছে ভাজা হয়নি রিনা, ভাজা হয়নি মানে মুঠো খানেক বাটিতে করে দিলে বসে বসে খাবে, খুব টেস্টফুল মাছ আর কি। আসুন বন্ধুরা কিভাবে কাটি দেখতে থাকুন। সবার আগে চুনো মাছগুলো কিভাবে কাটি আপনারা দেখতে থাকুন। সবার আগে চুনো মাছগুলো ধুয়েই নেব, ধুয়ে নিয়ে তারপরে কাটবো। বাবা একটু জলটা ছাড় না। এরকম করে চুবিতে ঘষলে সব মাছগুলো চলে যায়। মাছগুলো চুনো মাছের সাথে ছিল, পুঁটি মাছ খেলে পুঁটি মাছে প্রচুর ফরফরাস, পুঁটি মাছ খেলে তো শরীরের পক্ষে খুবই উপকারী। কত ছোট 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 মাছ এই এইগুলোই বেরিয়ে যাচ্ছে। যে চুনো মাছগুলো ডিম আছে সেগুলো ঠিক এইভাবে কেটে নেব, তো কানকোটা বের করে কেটে দিচ্ছি। আর এখানে একটুখানি এই নাড়িগুড়ি কটা বের করে দিচ্ছি, আর একটু লেজটা কেটে নিচ্ছি। কেটেই নিয়েছি, সব কিছু গুছিয়ে জল ঝাড়তে দিয়েছি। এবার চুনো মাছ দিয়ে কি দিয়ে বানাবো সেই সবজিগুলো কাটতে বসেছি। আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ, ওই কটা দিয়েই চুনো মাছের চচ্চড়ি বানাবো। বন্ধুরা কিভাবে কাটি আপনারা দেখতে থাকুন। বাবা আলুগুলো ছাড়া দো। আপনাদের দাদা বেগুন নিয়ে এসছে, একদম ফ্রেশ বেগুন, একদম এই দিয়ে দারুণ রেসিপি বানানো যাবে। শেষের দিকে কিছু দানা, তাই না? ছোট ছোট লাগছে না, পোকা নেই আর করছি প্রত্যেকটা বেগুন আগে যে খাওয়া হলো। বেগুনটা ঠিক এইভাবে মানে বরফি টাইপের কেটে নিলাম। দেখতে সুন্দর লাগছে না? দেখতেও সুন্দর লাগছে, আর চুনো মাছ দিয়ে বানালে তো আরো মানে টেস্টি হবে। হ্যাঁ, ঠিক এইভাবে বরফি আকারে কেটে নিলাম। দারুণ দেখতে হয়েছে, তাই না? অন্য স্টাইলে হচ্ছে কাটা, না? ও এরকম কাটে কেন? টেস্ট হওয়ার জন্য ভালো লাগছে। বেশ, সবসময় একই সবজি কাটলে টেস্ট হয় না, যেমন রেসিপি তেমন মানে সবজি কাটতে লাগে, তবেই টেস্ট ফুল হয়। বেগুনগুলো জল ঝাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। বেগুনগুলো একদম ফ্রেশ আর কচি কচি আর ফ্রেশ, দানা নেই একদম।
আলুগুলো এরকম লম্বা লম্বা, একটু মোটা, একটু সরু করে কেটে নিয়েছি। আলুগুলো তো কদলা কদলি করে ভালো করে ধুতে লাগে, নাহলে আলু কালো হয়ে যায়। এবার জল ছেঁকে উপরে উঠিয়ে নিচ্ছি। এবার টমেটোটা টুকরো টুকরো করে সুন্দর করে গুছিয়ে কেটে নিচ্ছি। আলু যেমন করে মানে সরু সরু লম্বা লম্বা কেটেছি, পেঁয়াজটাও ঠিক সেইভাবেই কাটবো। চুনো মাছের চচ্চড়ির জন্য পেঁয়াজগুলো ঠিক এইভাবে মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নিলাম, যাতে এই পেঁয়াজগুলো মানে চুনো মাছের সাথে একটা একটা মুখের মধ্যে পড়ে আর খুব টেস্ট লাগে। সব তো কাটা কমপ্লিট হয়ে গেল, এই সামান্য কটা জিনিস দিয়ে চুনো মাছের যে চচ্চড়ি বানাবো সেটা এত ডেলিশিয়াস হবে, সেটা দেখার জন্য স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন, আমার সাথেই থাকবেন। আশা করি খুবই ভালো লাগবে। 3টে কাঁচা লঙ্কা অ্যাড করছি। এই কাঁচা লঙ্কাগুলো ভেঙেও দেবো না, চিড়েও দেবো না, এটা শুধু মানে এই ফ্লেভার আসার জন্যেই দেবো, সেই জন্যে গোটা লঙ্কা 3টে দিয়ে দিচ্ছি। সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। এবার চুনো মাছটাকে নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করব। একটু ভালো করে ম্যারিনেট করলেই তবেই টেস্ট হয়। লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ভালো করে ধরে ধরে ম্যারিনেট করব। কড়া গরম হয়ে গেছে, এবার কড়াতে তেল দিয়ে দেব। তেল দিয়ে এর মধ্যে সামান্য একটু হলুদ ছড়া দেবো, হলুদ গুঁড়ো ছড়া দেবো। হলুদ গুঁড়ো ছড়া দিলে আর মাছ ভাজার সময় ঠেকড়া ঠেকড়ি করবে না, আর ভালো ভাজাও হবে। তেল তো গরম হয়ে গেছে, এবার চুনো মাছগুলো অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দেব। চুনো মাছ খুব আস্তে আস্তে ধৈর্য ধরে ভাজতে লাগে, নাড়তেও লাগে, না হলে ভেঙে আটগানা আটগানা হয়ে যায়। মাছগুলো তো বেশ ছাঁকা তেলে ডিপ ফ্রাই করে ভালো করে ভেজে নিলাম, আর দারুণ দেখতেও যেমন হয়েছে খেতেও সেরকম হবে, দেখুন কত সুন্দর। কড়ার মধ্যে আর একটু তেল অ্যাড করছি, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম, একটা তেজপাতা 2 টুকরো দিয়ে দিলাম। শুকনো লঙ্কা তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে পেঁয়াজের টুকরো কটা উঠিয়ে দিচ্ছি। ভালো করে নাড়তে থাকবো, পেঁয়াজগুলো যাতে সফট সফট হয়ে যায়।
পেঁয়াজগুলোর মধ্যে সামান্য একটু নুন ছড়া দেব, যাতে একটু সফট সফট হয়ে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজ তো মোটামুটি সফট সফট হয়ে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে সবজি কটা উঠিয়ে দেব। পেঁয়াজ এই রকম আধা ভাজা আর সফট সফট হবে তবেই সবজিগুলো দেবেন, আর এইগুলো মুখে পড়লে তবেই টেস্টি হবে। এবার এর মধ্যে বেগুন আলু আর টমেটোটা উঠিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। এবার মশলা গুলো এর মধ্যে দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন তো দেওয়া হয়েই গেছে, এবার ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেব। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আর 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 5 মিনিট তো হয়ে গেছে, ভিতরে টুকবুক টুকবুক করে ফুটছে, এবার ঢাকা খুলে দেখি মনে হয় হয়েই গেছে। একদম সফট সফট হয়ে সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলও মোটামুটি কমেই গেছে। এবার মাছটার মধ্যে দিয়ে দেব। চুনো মাছের লাবড়া, দারুন টেস্টি। গ্রীষ্মের দুপুরবেলা আপনাদের তো চুনো মাছ দিয়ে চচ্চড়ি আপনাদের উপহার দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিও কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।